তোমার কি দিতে হবে আমার একটু খুলে বলো যে এই দিতে হবে আমার। ওদিক তাকাতে হবে না, ও আমরা আমাদের কথা হচ্ছে লোকে কেউ শুনবে না, তুমি বলো না কি দিতে হবে, টাকা একটু কম করে বলো। শোনো আমি বলছিলাম কি জানো, বর্তমান যুগে অর্থ ছাড়া কোনো দাম নেই। আমার দিতে হবে কত তাই বলো, ওঠে না তুই জানলে কে করে কত দিতে হবে বলো। আমি 2 লাখ বলেছি, 2 লাখে কি মিটবে তাহলে আমি বাড়ি গিয়ে কথা বলবো। জোরে বলো, আমি শুনতে পাচ্ছি। টাকার অংশটা একটু বাড়াও। কত আমি বলি শোন, একটু জোরে বলো, তাহলে শুনতে পাচ্ছি। তাহলে চলো বাইরে, চলো গাড়ি নিয়ে, চলো গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে গেছে বাইরে আসছে। তাহলে টাকার অংশটা একটুখানি বাড়িয়ে দাও। কত বর্তমান যুগে তুমি যদি আমার সোনা দানা কম দাও তাতে কিছু হবে না, টাকাটা দাও। কত দিতে হবে টাকা বলো? ওই 2 লাখের জায়গায় আর 1 লাখ। তাহলে মোট 3 লাখ। হ্যাঁ 3 লাখ দিলে, 3 লাখ দিলে হবে। 3 লাখ দিও আর একটা গাড়ি দিও, ব্যাস আর কিছু দিতে হবে। আর মেয়ের বয়স কত লাগবে বলেছে বলো দিনে? কত বয়স বলে তো, আমি তো বলেছি 20, তা 20 চলবে না আরও কম লাগবে? আমার আর একটা ছোটো বোন আছে, তাহলে ওটা দেবো না। কত সে তার বয়স? ওই 15-16। 15-16 হলে রান্না করতে গেলে 20 মরবে, হাত পড়াবে। না না সে রান্না করতে পারে তো মোটামুটি পারে। হ্যাঁ বাড়ি করে তো। এটা 20? হুম দাও দিই, দাও 20টাই দেবো। হ্যাঁ 20টাই দাও। কারণ কি জানো, তোমাদের টাইটেল কি? মণ্ডল। মণ্ডল মণ্ডল মানে দুটো মণ্ডলের মধ্যে 2 রকম আছে, একটা নিচু জাত একটা উঁচু জাত। তো আমরা উঁচু, কী করে বুঝব? কাগজ কলমে। না যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা তা টাকার অঙ্ক তাহলে 3 লাখই দিতে হবে, কম দিলে হবে না? জোরে বলো, আমি আসুন। টাকাটা জোরে দি, বেশি চাইছে কেন? বর্তমান যুগে ও টাকা ছাড়া কোনো দাম নেই, টাকাই দাম। তো তুমি আমাকে 4টে গলার হাত দাও আর ঘড়ি দাও, এই সমস্ত কোনো দাম নাই। কথা বুঝেছ? দাম হচ্ছে টাকা, তা সেই জন্য এইদিকে কম করো, ওই দিকটা বেশি করো। তাহলে ওরে কি বোনের কীভাবে যত্নে রাখবো তুমি? বোনকে আমার স্ত্রী, আমি আমার থাকা যত্ন রাখবো না, তো তুমি কী করবো? সেটাই তখন তো তোমার থাকলো না, তখন তো আমার থাকলো। তাহলে তাকে যত্নে রাখবো না, তার মানে ওকে জলে ফেলে দিয়ে আমি সুখে খাবো? সেটাই জিজ্ঞেস করছি তো, যত্ন করবো তো? হ্যাঁ অবশ্য। আর তোমার যে জমি জায়গা লিখে দেবো তোর নাম? অবশ্য। কবিকে আছে বললে? অবশ্য দেবো। কবিকে আছে বললে জমি? এই দেখো আমি বাবারকে তো বলতে হবে বাড়ি গিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, এখন বাঁশবাগান প্রায় বিঘেরখানে আছে, তার বাইরে যে জমি ছিল সেই জমি বিক্রি হয়েছে, বিক্রি হয়ে তার পয়সা আছে। পয়সা আছে, সে টাকা ব্যাংকে আছে? হ্যাঁ। আচ্ছা এখন তুমি বাড়িতে খাওয়া দাওয়া কোথায় করো? বাড়ি খাওয়া দাওয়া আমার হয় না, আমার খাওয়া দাওয়া হয় না। তা কী খাও? না খেয়ে বেঁচে থাক? না খেয়ে বসে থাকি না, খাই। আমি ব্যবহার হচ্ছে যাই ঘর বাড়ি, ঘর বাড়ি। 1 মিনিট দাঁড়াও, আমি ছাতু খাই, সানাজোর খাই আর বিস্কুট খাই, এই হচ্ছে আমার আহার। বাঁচে কেউ? না বাঁচে, তা আমি বেঁচে আছি শুধু রোগ নেই বলে। আর ওই ঘর বাড়ি কী আছে? ঘর বাড়ি ইটের বাড়ি, ছাদ দেওয়া মা মাটির না, যেটা সত্যি সেটা বলতে হবে। ঘর বাড়ি তোমার বাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। পায়খানা বাথরুম সব আছে? সব আছে পায়খানা বাথরুম। আচ্ছা কোনো অসুবিধা? সব আলাদা আলাদা তো? হ্যাঁ হ্যাঁ। আমাকে হাত দাও কি আংটি দাও আমার তাতে দে, তোমার ইচ্ছে হলে দিও না দিও না, কারণ বর্তমান যুগ অর্থের। একদম ঠিক।
আর আমি পাঁচখানা পড়লেও কেউ দেখবে না, একটা এক দেখবে মানে কি জানো, গলার থেকে ছিঁড়ে যেতে পারে তো সেইটা দেখবে। হ্যাঁ ঠিক, অতএব হার তোমার না দিলেও চলবে, তাহলে তাহলে তিন লাখ একটা আংটি দিও, কারণ কি জানো সোনা শরীরে রাখতে হয়। ঠিক আছে চলো, তোমার দিয়ে আসবো, চলো তিন লাখ তাহলে। হ্যাঁ ঠিক আছে চলো।